गाइस वेलकम बैक टू माय चैनल। तो কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে হচ্ছে রবিবার, আমি শনিবারে ব্লগ দিতে পারিনি কারণ আমি শুটিং করতে পারিনি আর ফোনটা একটু কিছু গড়বড় চলছে, মানে হ্যাক হয়ে যাচ্ছে। তো যেইগুলো আমি অল্প অল্প গুলো যে রেকর্ড করেছিলাম সেইগুলো সব ডিলিট হয়ে গেছে, সেই জন্য আর আমি আর ব্লগটা পুরো কমপ্লিট করতে পারিনি, ওই জন্য পোস্ট করতে পারিনি। তো যাই হোক, তো আজকে সকাল এখন বাজে 11:30, আমার অলমোস্ট কাজ হয়ে গেছে আর আমার ফোনটা চার্জে আছে। আর হ্যাঁ, হাজবেন্ডকে পাঠিয়েছি মাংস আনতে, মাছ আনতে, দেখি কি পায়, মাছ মাংস কি পায়, যা পায় দেখি, আসো কি আনে দেখি। আর আজকে বাড়ি থেকে ও আসবে, সেই জন্য তাড়াতাড়ি করে সব কাজ হয়ে গেছে, এক ঝুড়ি বাসন হয়ে গেছে, ঝাড়ু হয়ে গেছে, এবার ঘরটা মুছবো আর রান্নাটা মেন রান্না। তো আসবে এক দিদি, আসবে আমার বাড়িতে, তো দেখি কি পায়, মাছ পায়। তো আজকে যদি মাছ আনে তো মাছের একটা খুব সুন্দর একটা রেসিপি বানাবো, তো ভিডিওটা অবশ্যই পুরো দেখবে। তো চলো মাছটা আসুক, ততক্ষণ বাকি কাজগুলো করে নিই। ছিলাম ফোন সুরজিৎকে, সুরজিৎ বাইরে ছিল। বন্ধুরা মাছ চিকেন দুটোই এসছে, তো আজকে চিকেন বানাবো না, মাছ বানাচ্ছি। আর মাছের মুড়ো আছে তো সেইটা দিয়ে বাঁধাকপি করবো, তো সেই রেসিপিটা অবশ্যই দেখবেন কী করে করছি। প্রথমে মাছগুলো সব ভেজে নেবো, আমি মুড়োগুলো ভেজে নিয়েছি। मसाला पीस लिया है, अभी मसाला डाल दूंगी। Thank you.
বন্ধুরা দেখলে বাঁধাকপি মুগো দিয়ে কেমন করলাম। তো রান্না প্রায় হয়ে গেছে, এবার যাবো চান করতে। দিদির আসার কথা ছিল, এখনো আসেনি, জানি না কখন আসবে, 1:30 বেজে গেছে। আর আমার এদিকে মাছের ঝোল আর কপি আর দুটো মাছ ভাজা আছে মামার বাবুর জন্যে। সালাদ কাটা হয়ে গেছে আর তো চলো, টেবিলও লাগানো হয়ে গেছে, এবার চান করতে যাবো। জল আসছে, মোটর চালানো হয়েছে, জল ভরা হচ্ছে, রান্না করার ট্যাঙ্কিটা ভরা হচ্ছে, সঙ্গে সঙ্গে বাসনগুলো করে নিলাম। চলো এবার চানটা করে নিই ঝটপট করে।